ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আমি আপনাদের সাথে জয় আছি। সো আজকে যেই অ্যাপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা নয় দুইটা অ্যাপ। সো আমি কিন্তু এ পর্যন্ত অনেক আগে মাইনিং অ্যাপসগুলো নিয়ে কথা বলছিলাম বা মাইনিং অ্যাপসগুলোর কথা বলতেছিলাম। সো এই কিছুদিন হলো যে কোর দাও কোর মাইনিং অ্যাপস থেকে আমরা পেমেন্ট পাইছি। তারপরে পিআই নেটওয়ার্ক আছে, ওম নেটওয়ার্কস আছে, সবগুলো তো আমি করছি, কিন্তু আমি এখনও আপনাদের কাছে ভিডিওগুলো দিইনি। সো আজকে যেহেতু আমি নতুন করে শুরু করতেছি, সো এই দেখলাম যে এরকম কিছু ভিডিও দেওয়া দরকার যেগুলোতে আপনারা প্রত্যেকদিন একটা করে ক্লিকের মাধ্যমে পুরো ইনকাম করতে পারবেন এবং টোকেন ইনকাম করতে পারবেন। পরে যেটা লিস্টেড হওয়ার পরে আপনারা এখান থেকে তুলতে পারবেন। তো এখন কথা যে আপনারা বলতে পারেন যে এটাতে তো ভাই টাকা পয়সা দিচ্ছে না, এখান থেকে আমি তো উইথড্র নিতে পারতেছি না। ভাই এরকম যদি চিন্তাধারা হয় তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ এই সব টোকেন বা এই সব মাইনিং অ্যাপস কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে টাকা দেবে না। এখানে আপনি মাইনিং করতে পারবেন 10-20 হাজার, 15,000, 30,000 টোকেন ইনকাম করুন, বা 10,000 বা 500 টোকেন ইনকাম বা 200 টোকেন ইনকাম করলেন। সেখান থেকে এক সময় 2 মাস বা 1 মাস পরে বা 3 মাস পরে লিস্টেড হবে। লিস্টেড হওয়ার পর আপনারা এখান থেকে অ্যামাউন্ট পাইতে পারেন। সো সেক্ষেত্রে আপনারা যতটুকু মাইন করবেন অর্থাৎ ইনকাম করবেন, ঠিক আছে, টাকাটা এই টোকেনগুলো তুলবেন। রেট দেখা গেছে যে একটা টোকেনের দাম 5 টাকা, 10 টাকা, 50 টাকা হইতে পারে, ঠিক আছে। আবার 100 টাকা, $1 করে হইতে পারে, ওইটা নিয়ে কোনো ই নেই। কিন্তু পরবর্তীতে এটার জন্য আপনারা অপেক্ষা করবেন, জাস্ট 1 মিনিটের কাজ। শুধুমাত্র ঢুকবেন, একটা করে ক্লিক করেন, বের হয়ে যাবেন। সো এই দেখেন আমি কিন্তু এটা হ্যাশট্যাগ করতেছি, এখান থেকে কিন্তু আমার এই টোকেনগুলো কিন্তু আমার ইনকাম হয়ে গেল, ঠিক আছে। সো আমি এখন দেখাবো কিভাবে আপনারা এখান থেকে কাজটা করবেন এবং কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন। সো আমার ভিডিওর লিঙ্কে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকে আপনারা এরকম একটা পেয়ে যাবেন CBDC। আজকে দুইটা দেখাবো। সো এটা প্রথমটা আপনারা এখান থেকে জাস্ট এই লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে আপনারা প্লে স্টোরে চলে যাবেন, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আর এখানে রেফারের কথা বলতেছি। রেফারটা এই যে লেখাটা আছে না, এই লেখাটার উপর জাস্ট একটা করে ছোট্ট করে ক্লিক করলে পারে দেখবেন আপনাদের অটো কপি হয়ে যাবে, ঠিক আছে। সো প্লে স্টোর থেকে যখন আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন তখন আপনাদের এমন একটা ইন্টারফেস দেখাবে। তারপর আপনারা দ্বিতীয় পেজে চলে যাবেন। দ্বিতীয় পেজে চলে যাওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে, লগইন দেখাবে, ঠিক আছে। সো আপনারা যেহেতু অ্যাকাউন্ট নেই, লগইন করতে হবে। সেক্ষেত্রে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এরকম একটা পেজে চলে আসবে। এই পেজে আসার পর আপনারা এখান থেকে ইমেইল দিবেন। আপনাদের একটা যে কোনো 8 সংখ্যা বা 6 সংখ্যা, এই যে 6 ক্যারেক্টার এখানে দেওয়া আছে, যে আপনারা এখান থেকে 6 সংখ্যা একটা দেবেন, অর্থাৎ আপনাদের নাম 2-3টা অক্ষর যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন। নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ইনভাইটেশন কোড, ওই যে আমি ইনভাইটেশন কোড না, এখান থেকে আমি কিন্তু বলেছিলাম যে এখান থেকে আপনারা ক্লিক করবেন। এই যে এখানটাতে ক্লিক করলেই দেখবেন আপনাদের এখানে চলে আসছে, ঠিক আছে। সো আপনারা এখান থেকে ক্লিক করতে পারবেন। সেখানে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন আবার এই যে পেজটাতে চলে যাবেন, ঠিক আছে। সো এখানটাতে এসে আপনারা এখান থেকে পেস্ট করবেন। এখান থেকে যদি আপনারা পেস্ট না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে। ইনভাইটেশন কোড আপনাদের দিতেই হবে, সেক্ষেত্রে মাস্ট বি কিন্তু দিবেন। দেওয়ার পরে আপনাদের এমন একটা পেজ চলে আসবে। আপনারা এখান থেকে আপনাদের নাম দিবেন, যে কোনো একটা নাম ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দিয়ে ইনভাইটেশন কোড দেওয়ার পরে আপনারা দ্বিতীয়বার এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন আপনাদের এখানে একটা কনফিগারেশন চলে আসছে। এখান থেকে আপনারা হ্যাশট্যাগ রিসিভ করবেন, ঠিক আমি ভিডিওর প্রথমে যেভাবে রিসিভ করলাম ঠিক ওইভাবেই। আর আপনাদের জিমেইলে যদি কোনো কনফিগারেশন কোনো ইয়ে যায় আপনারা এখান থেকে অ্যাকসেপ্ট করে নেবেন, জাস্ট প্রথমটা কিন্তু শেষ। আর হ্যাঁ, এটা কিন্তু 24 ঘন্টা পরপর আপনাদের মাইনিং স্টার্ট হবে। 24 ঘন্টা পরপর এসে আপনারা মাইনিংটা স্টার্ট করে দেবেন। আর আসলে পরে এরকম আপনাদের দেখাবে। আপনারা যদি এখানে ম্যান আইকনে ক্লিক করেন, ম্যান আইকনে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে ওয়ালেট মাইনার, ইনভাইটার মাইনার, এখান থেকে আপনারা ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা ইনভাইট করতে পারবেন। এখান থেকে আপনাদের ওয়ালেটে ক্লিক করতে পারবেন। ওয়ালেটে আপনাদের কী কী আছে যাবতীয় আপনাদের সব কিছু দেখাবে, এবং এখান থেকে এসে আপনারা অ্যাবাউটে সেটিংসে যে সব কিছু কিন্তু দেখতে পারবেন। দ্বিতীয়ত অ্যাপসের মধ্যে আমরা যদি তারপর আমি দ্বিতীয় লিঙ্ক অর্থাৎ সেকেন্ড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা আমাদের এটাও প্লে লিস্টের একটা টোকেন। এটা মাইনগো। মাইনগো যেই অ্যাপসটা আছে এটাও একটা ভালো। 24 ঘন্টা পরপর আপনারা মাইনিং করতে পারবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে আপনারা প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার আগেই যখন নেবেন, নেওয়ার পরে আপনারা এই যে জাস্ট এই যে রেফার কোড আছে না, রেফার কোডে একটা ক্লিক করবেন, ছোট্ট একটা ক্লিক করবেন। টেলিগ্রামে এসে ক্লিক করলে আপনাদের অটো কপি হয়ে যাবে, ঠিক আছে। সো প্লে স্টোরে গিয়ে আপনাদের এই যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে সার্চ দিয়েও ডাউনলোড করতে পারেন। সো এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনারা শুধু এই অ্যারো যে বাটনটা আছে, অ্যারো বাটনটাতে ক্লিক করে দিয়ে চলে যাবেন। ক্লিক করে দিয়ে চলে যাওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেস আসবে। সো আপনারা এত ঝামেলা না করে জাস্ট এই গুগল যেই সাইন সাইন উইথ গুগল এখানটাতে ক্লিক করে দেন। এখানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে অর্থাৎ মানে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেবেন, আপনাদের যে কোনো একটা জিমেল যেটা দিয়ে কাজ করেন আর কি অনলাইনে, সেটা আর কি সিলেক্ট করে দেবেন। সেটা আর কি সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে চলে আসবেন। এখান থেকে আসার পর আপনাদের এখানে ইউজার নেম দেবে, অর্থাৎ আপনাদের নাম হচ্ছে যাই হোক সবুজ, রাকিব, শোভন, যাই হোক, সেটা দেওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট কয়েকটা অক্ষর দিয়ে আপনাদের ইউজার নাম সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন। দেখেন আমি কিন্তু আমার এই যে ইউজার নেম দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনারা সরাসরি যে ইউজার নেমটা ইউজ করেন সেটা ইউজ করবেন, ঠিক আছে। তারপরে একটা সংখ্যা দিয়ে দেবেন আপনাদের নামের পরে। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা গোতে ক্লিক করেন। গোতে ক্লিক করার পর আপনাদের এখানে রেফারেন্স কোড দেওয়া থাকবে। এই কোডের এখানে ওই যে আমি যে কোডটার কথা বলছি ওইটা হচ্ছে কপি করে নিয়ে সে জাস্ট এখানে এসে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের দেখবেন এখানে জাস্ট ফিল হয়ে গেছে। এই দেখেন আমি কিন্তু রেফারের কোড ইউজ করছিলাম না, যার কারণে আমার কিন্তু হয় নাই। যে কোনো একটা রেফার কোড অবশ্যই ইউজ করতে হবে। তারপর হচ্ছে আপনারা ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে টাচ সেন্সর নেবে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টে আপনারা দিলেও দেবেন, না দিলে ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে দেওয়ার পর আপনাদের এমন একটা ব্যানার আসবে। আপনারা জাস্ট এইখানে যে গুণ অপশন আছে না, এই গুণ অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আপনারা এই যে গুণ অপশনে ক্লিক করে দেবেন, এই যে এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের অপশনটা চালু হয়ে গেছে। জাস্ট এখানে মাইনগোতে আপনারা যদি এখানে ফলো করতে চান আপনাদের টুইটার থেকে, ওদের হচ্ছে মাইনগো নিজস্ব টুইটার পেজ আছে, এই পেজ থেকে আপনারা হচ্ছে ফলো করে দেবেন। ফলো টলো করে দিয়ে বা টুইটও করতে পারেন, সমস্যা না। আপনাদের বিস্তারিত এখানে ওরা প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন যে কোনো তথ্য ওরা যে কোনো টুইট করতেছে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আপনারা বিস্তারিত দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আর এটা নিয়ে যদি আপনারা রিসার্চ করতে চান বা যে কোনো বিষয়ে জানতে চান, অবশ্যই আপনারা নেটে সার্চ দেবেন মাইনগো নেটওয়ার্ক অফিসিয়াল বা মাইনগো নেটওয়ার্ক, তাহলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল এটার টোকেনের লিস্টেড কবে কী হবে সম্পূর্ণ পেয়ে যাবেন। তো ওইটা কাটার পরে আপনাদের এখানে হচ্ছে চলে আসবে একটা 4 ডিজিটের একটা পিনকোড দেবেন। পিনকোডটা আপনাদের যে কোনো একটা সংখ্যার পিনকোড দেবেন, সচরাচর আপনারা যেটা ইউজ করেন। তারপরে দ্বিতীয়বার আবার একটা হয়তো বা চাবে। তো সো এখানে চাপ দেওয়ার পরে আপনারা এমন আপনাদের ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আপনার ডেইলি মাইনগোড আপনারা বিস্তারিত সব কিছু দেখতে। সো আমি আমার পার্সোনাল যে ইয়েটা আছে ওইটার মধ্যে চলে যাচ্ছি। সো এখান থেকে হচ্ছে আমার পিনকোডটা আমি দিয়ে নিচ্ছি। সো দেখেন আমি কিন্তু মাইনিং চালু করছিলাম হচ্ছে গতকালকে চালু করার পরে আমার কিন্তু এখানে 2.5 সেন্ট হচ্ছে দিয়ে দিছে, আড়াইটা টোকেন দিয়ে দিছে। 2.5টা টোকেন এখান থেকে আপনারা OMG মানে পুরো একটা চার্ট দেখতে পারেন। চার্ট দেওয়ার পর আপনারা এখান থেকে স্টার্ট করবেন কীভাবে, যখন আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে তখন এই যে জাস্ট এখানে একটা স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এমন একটা ইন্টারফেস দেখাবে। সো ওই রকম একটা অ্যাড দেখাবে, দেখানোর পরে আপনার হচ্ছে জাস্ট ওইটা একটা কেটে দেবেন, ঠিক আছে। সো আমার ইউটিউবের সমস্যা হতে পারে, জাস্ট আমি এই জন্য অ্যাডটা কমপ্লিট করে নিলাম। এখান থেকে হচ্ছে আপনারা এই দেখেন আমার কিন্তু কোপাচ্ছে, এভাবে হাতুড় দিয়ে কোপাবে, তখন আপনাদের মাইনিংটা কিন্তু শুরু। আপনারা এখান থেকে হচ্ছে আপনাদের যে কোনো ইউজার নামে মাইনগোতে এখানে সব কিছু দেখতে পারেন। আপনাদের রেফারেল কোড আপনারা যদি ইউজ করেন, টোটাল ইউজার কত হয়েছে সম্পূর্ণ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। যাদের কোনো মানে সমস্যা বা কী হচ্ছে, ম্যান আইকনে যদি আপনারা ক্লিক করেন, সো ম্যান আইকনে যদি আপনারা ক্লিক করেন, ম্যান আইকনে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের এখানে share to earn এখানে আপনাদের সম্পূর্ণ দেওয়া রয়েছে। এখানে আপনাদের যে কোডটা আছে ইনভাইটেশন কোড, আপনারা ওখান থেকে ইনভাইটেশন কোডও দিতে পারেন। এরকম আমার যেরকম কোড আছে আপনাদের ওই কোডটা দিয়ে আপনারা অন্যান্য ফোনেও কিন্তু খুলে দিতে পারেন, সমস্যা নেই। আর আপনাদের রেফারেল লিঙ্কটা শেয়ার করার জন্য আমার যেই নিজস্ব যেই সাইটটা আছে, অর্থাৎ লিঙ্ক শেয়ার যে গ্রুপটা আছে, লিঙ্ক শেয়ার গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দেবো নিচে ডিসক্রিপশন বক্সে। ওখানে আপনারা হচ্ছে আপনাদের লিঙ্কটা দয়া করে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের লিঙ্ক দিয়ে অন্য একজন জয়েন হতে পারে। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝাইতে পারছি। সবাই অনেক ভালো থাকবেন। আর দয়া করে আমার টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন। এবং এসে আমি তো অনলাইন ভিডিও টিডিও দিতে পারবো না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এখানে আমি আপডেট দিয়ে দেবো যে কোনো অ্যাপসের কখন কি হচ্ছে। সো ওইখান থেকে হচ্ছে আপনারা পুরো আপডেটটা দেখে নেবেন। আর এখানে হচ্ছে এখানে তো দেখাচ্ছি এই যে ম্যাক্সিটি, এই ম্যাক্সিটিতে কিন্তু অলরেডি আমি টোকেন উইথড্র দিয়েছি। সো মানে কয়েকদিনের মধ্যে আমি হচ্ছে এটা নিয়ে আপডেট আবার নিয়ে চলে আসবো, উইথড্র প্রুফ নিয়ে চলে আসবো। সো এটা ভিডিওটা দেখুন এবং এভাবে কাজ করুন। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।